সুজলা সুফলা ছোট্ট সুন্দর আমাদের এই দেশ হাজারো পাখির স্বর্গরাজ্য। এদেশের মাঠ ঘাট নদী নালা খাল বিল হাওড় বাওড় রং বেরঙের নানা পাখির বিচরণে মুখরিত। এই হাজারো পাখির মাঝে সর্বজন পরিচিত একটি পাখি বক। এরা বগা বা বগলা নামেও পরিচিত। বাংলাদেশে দেখা যায় ১৮ প্রজাতির বক, যাদের সবাই জলচর। এদের মধ্যে দেশি কানি বক, নিশি বক, গোবক, বড় বক, বেগুনি বক অন্যতম। গ্রামাঞ্চল বা শহরের বিভিন্ন জলাশয়ের পাড়ে প্রায়ই এদের দেখা যায়। জলাশয়ের মরা পচা মাছ ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এরা একদিকে যেমন পরিবেশকে সুস্থ রাখছে, তেমনি জমির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবেও অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে পরিচিত বক হল দেশি কানি বক। বাদামি রঙের ছোট আকারের এই বক বেশ শান্ত স্বভাবের। এরা একাকী কিংবা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। তবে অন্যান্য পাখিদের সাথে শিকার খুঁজে বেড়ায়। বেশিরভাগ সময় জলাশয়ের আশেপাশে থাকলেও কৃষি জমিতে বা পুকুরের পাড়ে হেঁটে হেঁটে খাবার খায়। ভয় পেলে শ্বেতশুভ্র পরশ বুলিয়ে নীল গগনে ডানা মেলে উড়ে যায়। মাঝলা বক হলুদ ঠোঁটের মাঝারি আকারের একটি পাখি। বেশিরভাগ সময়ই এরা জলাশয়ের অগভীর পানিতে একাকী দাঁড়িয়ে কখনো ধীর পায়ে শিকার খুঁজে বেড়ায়। শিকারের সন্ধান পাওয়া মাত্রই হলদে রঙা লম্বা ঠোঁট দিয়ে এরা দ্রুত শিকার ধরে খায়। আর ধবধবে সাদা পাখি হল ছোট বক। এরা শিকারের সন্ধান পেলে কালো লম্বা ঠোঁট দিয়ে ধরে খায়। খাদ্য খাওয়ার শেষে এরা ঝাঁক বেঁধে জলাধারের উঁচু গাছে বিশ্রাম নেয়। মাঝারি আকারের আরেকটি পাখি হল গোবক। এদের ধবধবে সাদা দেহে হলদে ঠোঁট চমৎকার দেখায়। এরা গোবগা নামেও পরিচিত।
প্রায়ই এরা গবাদি পশুর সাথে সাথে চারণভূমিতে বিচরণ করে। আমাদের দেশের সবচেয়ে ছোট বক হলো খুদে বক। এরা জলাশয়ের পাশেই বেশি সময় কাটায়। হলদে বগলা নামের বকের অপর একটি প্রজাতি। এরা সচরাচর জলাশয়ের পাড়ে, নলবনের ধারে ধীর পায়ে শিকারের পিছু ধাওয়া করে খাবার সংগ্রহ করে। কালোমাথা নিশি বক বাংলাদেশের নিশাচর প্রকৃতির বক। কালচে পিট ও মাথার এ বক দিনের বেলায় গাছের ডালে ঝাঁক বেঁধে বিশ্রাম নেয়। তবে সন্ধ্যা নামার সাথে সাথে এরা সক্রিয় হয়ে ওঠে। বড় আকারের ধবধবে সাদা পাখি বড় বক। আমাদের দেশের হাওড় অঞ্চল ও উপকূলীয় অঞ্চলে এদেরকে বেশি দেখা যায়। আকারে বড় বকের মতোই অপর একটি প্রজাতি ধূসর বক। এদের গায়ের রং ধূসর। এরা ধূপনি বক নামেও পরিচিত। হাওরের পাখির ঝাঁকের মাঝে খুব সহজে চোখে পড়ে বেগুনি বক। এরা বেশ বড় আকার ও লম্বা পায়ের জলচর পাখি। এদের পুরো দেহ বেগুনি রঙের পালক দিয়ে ঢাকা। সচরাচর অগভীর পানিতে একাকী নীরবে দাঁড়িয়ে এরা শিকারের উপর তীক্ষ্ণ নজর রাখে। মাঝে মাঝে লম্বা গলা উঁচিয়ে চারপাশটা দেখে নেয়। বকের বেশিরভাগ প্রজাতি সাধারণত গ্রীষ্ম থেকে বর্ষাকালে প্রজনন সম্পন্ন করে। প্রজাতিভেদে এ সময় বকের দেহে নানান ধরনের বৈচিত্র্যতা দেখা দেয়। কোনো কোনো প্রজাতির ঘাড়ের পেছনে লম্বা পালক দেখা যায়। আবার কোনো কোনো প্রজাতির দেহে নতুন রঙের বিচ্ছুরণ ঘটে। একে অপরকে আকর্ষণের জন্য এদের চোখ, ঠোঁট, পালকের রঙে আসে ঔজ্জ্বল্য। প্রজননকালে বিভিন্ন প্রজাতির বক একসাথে, কখনো বা অন্যান্য পাখিদের সাথে মিশ্র কলোনিতে বাসা তৈরি করে। নিরাপদ বাসা তৈরির জন্য এরা জলাধারের পাশের উঁচু গাছগুলোকেই বেছে নেয়। এক একটি কলোনিতে শত শত বক একসাথে বাসা তৈরি করে।
স্ত্রী পুরুষ মিলেমিশে খড়কুটো দিয়ে চমৎকার বাসা তৈরি করে। একটি স্ত্রীবক 3-5 বা তারও বেশি ডিম পাড়ে। পুরুষ ও স্ত্রীবক পালাক্রমে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। নিবিড় পরিচর্যায় এই ছানাগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে। একসময় দিগন্তে ডানা মেলে উড়ে যায় আপন ঠিকানায়। বকের প্রজাতিগুলো মৃত ও অসুস্থ মাছ খেয়ে জলাশয়ের সুস্থতা ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া ক্ষতিকর কীটপতঙ্গ, উভচর, সরীসৃপ প্রভৃতি প্রাণী খেয়ে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। কিন্তু জলাশয় ভরাট, অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ ও অবৈধ শিকার দিন দিন এদেরকে বিপন্ন করে তুলছে। বড় বড় বৃক্ষ ও ঝোপঝাড় কমে এদের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে বকের সংখ্যা কমে দেশের সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়বে। দ্রুত আবাসস্থল সংরক্ষণের মাধ্যমে রক্ষা করতে হবে আমাদের দেশের অনিন্দ্য সুন্দর বকের প্রজাতিগুলো।